ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারকাত যী সম্মানিত ভাই আপনার প্রশ্নটি হচ্ছে আজান হয়ে গেলে সেহেরি গ্রহণ করতে পারবে কিনা অর্থাৎ ফজরের সময় আজান হয়ে গেল আর যিনি সাউম রাখবেন তিনি আর প্লেটে খাবার আছে এখন সে খাবার তিনি খাইতে পারবেন কিনা যে সময় তো তিনি ভাই এই কথাটা একটা হাদিসকে কেন্দ্র করে অনেকেই বলে থাকেন আহ হাদিসটি আবহ তার আনো থেকে রাসুল সাল্লাম আসাদ করেন ইদা সামিয়া আহাদ হুকুমান নিদা আলি না উ আলা ইয়দিহি ফালা ইয়দা হু হাত্তা ইয়াকুদিয়া হা যাতা হু যখন তোমাদের কেউ আজান শুনে আর যিনি সাওয়াম রাখবেন তার হাতে খানার পেয়ালা আছে তাহলে সে রেখে দিবে না যে পর্যন্ত না সে নিজের প্রয়োজন তার থেকে পুরা করে আদিসটি মুস্তাদে আহমদের এক হাজার দুইশত একান্ন আবুদাবুদের দুই হাজার তিনশত পঞ্চাশ এবং হাদিসটি আবু দাউদের মধ্যে উল্লেখ করা আছে এই হাদিসকে কেন্দ্র করে অনেকে মনে করেন যদি ফজরের আজান হয়ে যায় আর যিনি সাওম রাখবেন তার ফিলেটে খানা আছে তাহলে তিনি ওই ফিলেটে খানাটা খেতে পারবেন নতুন করে নিতে পারবেন না এটা বলি থাকেন অনেকে তবে এই হাদিসটাকে সামনে রেখেই যে ফতোয়া দেওয়া যাবে তা নয় কারণ এই হাদিসটা কতগুলো যে কোরআনের আয়াত এবং হাদিসের বিপরীত তাই আমাদেরকে সকল হাদিসগুলোকে সামনে রেখে আোনা আয়াতকে সামনে রেখেই মাসালা বলতে হবে শুধু একটাকে দেখেই মশালা বলাটা এটা বিভ্রান্তিকর হতে পারে তাই আমরা মূল নিয়মে ফিরে যাই করোনার আয়াতে আল্লাহ তাদের কথা আল্লাহ সম্পর্কে কি বলছেন শ্রমে শুরু কোথা থেকে শেষ কোথা থেকে সুরে বাকার

একটা সবেক কাজেব একটা শোবে সাদেক আল্লাহ তোমার কথা এখানে উদাহরণ দিছেন দুটাকে তোমরা ফানাহার করতে থাকো এই পর্যন্ত যে পরিষ্কার হয় যে সাদা সুতা কালো সুতা থেকে ফজরের সাদা সুতা এবং কালো সুতা অর্থাৎ ফজরের সাদা সুতা যেমন পরিষ্কার হয় কালো সুতা থেকে অর্থাৎ সোবে কাজেব গিয়ে সোভের সাদেক আসে অর্থাৎ ফজরের রক্ত হয় রাত শেষ হয়ে যায় এ পর্যন্ত তোমরা খানা ফিনা ফান করতে থাকো খানা খাও ফান করতে থাকো কতক্ষণ পর্যন্ত যে পর্যন্ত না সবে সাদেক আসে তাই বর্তমানে ক্যালেন্ডারের মধ্যে একেবারে সহজে দেয়া আছে যে কত মিনি কত ঘন্টাতে কোন ঘন্টাতে কতটা কতটা কত মিনিটে যে সবে আদেক হয় এটা দেয়া থাকে তাই এখন আর এখানে আমাদের বুঝতে কষ্টকর হওয়ার কথা না সহজ বিষয় যে কখন ফজরের নামাজ হয় কত কতটা কত মিনিটে হয় যখনই ফজরের সময় হয়ে যাবে আজান হোক বা না হোক তখন থেকে খানা বন্ধ রাখতে হবে একেবারে আগামী মাগরিবের যে সময় হওয়া পর্যন্ত এটা চালাতে পারে কথা তালার বিধান সম এর সীমা ফজরের সময় থেকে নিয়ে একেবারে মাগরিবের সময় হওয়া পর্যন্ত এরপরে ফলে সাহেব যদি নাকি আজান দেয় আজান না দেয় এটা দেখার বিষয় না অনেক সময় মাস ভুলে আজান আগে দিতে পারে সময় আছে তাই খাওয়া নিষেধ হবে না আর অনেক সময় মহাজেন আজানদের যে দেয় চলে গেছে মহাজেন আজান দেয় নাই এই জন্য আপনি খাইতে পারবেন এমনটা নয় তাই এটা আজানের উপর নির্ভরশীল নয় এটা নির্ভর হচ্ছে সময়ের সাথে আসা যাক এখন আমরা ওই হাদিসের উত্তর কি দিব এই হাদিসের উত্তর অবশ্যই আমাদেরকে আরেকটা হাদিসের মাধ্যমে দিতে হবে আপনি একটা হাদিস দেখবেন যে হাদিসটি যে সহি বোখারি এবং মুসলিমের মধ্যে উল্লেখ আছে হাদিসটি আব্দুল ইবনে ওমর আশারদিয়াল্লাহ তালা আনুম থেকে আন্না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কল ইন্না বিলাল ইউ আজিন ও ফাকুলু ও সরব হাত্তাই ইউ আজিনা ইবনু উমিন উমিন রাসুল সাল্লাম এসাদ করেন বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু যখন আজান দিবে উনি রাত্রি থাকে খালি আজান দেন সবের সাদেকের আগে আগে আজান দেন এখন আরব দেশের মধ্যে দুইটা আজান আছে একটা ফজরের আগে আজান আর একটা ফজরের সময় হবার সাথে সাথে আজান তো রাসুল সালামের এই এইরকম আজান দেওয়া প্রচলন ছিল তো এটা সুন্নত তো রাসুল সাল্লাম বলেন বেলাল রাজিয়াল সালাম যখন আজান দেয় তিনি থাকে খালি আজান দেয় ফাকুলু আসে রাবু তাহলে তোমরা কি করো ফান করো খানা ফিনে করো কতক্ষণ হাত্তা ইউ আজিনা ইবনু মুক্তবিন যে পর্যন্ত না আব্দুল্লাহ ইবনু মুক্তম রাজি আল্লাহ তালা আনহু আজান দেন তাইলে বুঝা গেল বেলাল রাজি আল্লাহ তালা আনহু আজান হচ্ছে রাত্রের মধ্যে যখন সের সের গ্রহণ করার সময় থাকে আর আবদুল্লাহ ইবনু ইবনু মাকতুম আজান দেন সময় ফজরের সময় হবার সাথে সাথে তাই যদি নাকি কারো হাতে খানা থাকে আর রাত্রে কেউ আজান দিছে তাহলে সে নিজের খানা খাইতে পারে সমস্যা নাই তাহলে ওই হাদিসের ব্যাখ্যা যেটা আবু হরে দিল্লাহ থেকে আগে উল্লেখ করলাম আবু দাউদ এবং মুসলিদ আহমদের থেকে যে তোমাদের যদি নাকি ফেলের খানা থাকে আর আজান হয়ে যায় তোমরা খানায় খাইতে পারো এটা হচ্ছে যে বেলাল আদি আল্লাহ তালন আজান যেটা সবে সাদেকের আগের আজান এই অর্থ তখন আর আব্দুল ইবিন উম্মাক তুম রাজি আল্লাহ তালন আজান দিলে আর কি কি করতে পারবে না ফানাহার করতে পারবে না রাসুল সাল্লাম এটা সরাসরি এই হাদিস যেটা সহিবখারি এবং মুসলিমের মধ্যে আনহা এবং আলাহ তালা আহা এবং আবদুল্লাবিন্দা থেকে যে হাদিসে বর্ণিত রাসুল্সান সরাসরি বলে দিলেন বেলাল যদি আল্লাহ তৌলাহমা আজান দিলে তোমরা খাইতে পারো যেহেতু বাকি থাকে আর আব্দুল্লিবিন ও তোমার আজান দিলে আর খাইতে পারবে না যেহেতু তিনি সময় হয়ে তারপর আজান দিয়ে দেন এটা হচ্ছে জমহুর উল্লামা ইকরামদের ফতোয়া যে আল্লাহ তাবার কোয়া আয়াত এবং রাসুস আল্লাহ সাল্লামের হাদিস এবং আইমাই আরবা সাইরো ইমামের একই ফতোয়া সে ফজরের আজান ওয়াক্ত হয়ে গেলে তখন আজান দেখ বা না দেখ মুক্তা দিয়ে খাইতে পারবে না ওই হাদিসকে সামনে রেখে বরং কোরআন এবং হাদিসকে সামনে রাখার মাধ্যমে আমাদের এটাই পরিষ্কার হলো যে বেলা দিয়া তাল আনহুর আজান হয়তো রাত্রের মধ্যে তখন খানা ফিনা করার জন্য রসুল সাল্লাম অনুমতি দিচ্ছেন কিন্তু বেলা আব্দুল আবদুল্লাব তুম আজান দেন একেবারে সময়ের মুখে মুখে তখন আর খাওয়ার অনুমোদন নাই এ হচ্ছে বিষয়টার ফয়সালা আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলু সালামালাইকুম রহমতুল